বাড়ির কাজে এ টু জেড কমপ্লিট করে কিছু বাড়ির কাজ, সেই বাড়ির কাজগুলো তোমরা কমপ্লিট করে আমার ইমেইলে অথবা আমার ফেসবুকে মেসেঞ্জারে প্রেরণ করবে। আজকের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি, লেকচার 1। যে যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব, বিদ্যুৎ কি, কত প্রকার এবং কি কি, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একক সমূহ, বিদ্যুৎ প্রয়োগের ফল, মানে বিদ্যুৎটাকে আমরা যখন অ্যাপ্লাই করব এর ফলাফল গুলো কি হয় এগুলো আমরা দেখব, আর অ্যাটমের গঠন প্রণালী দেখব, তারপরে থাকবে সর্বশেষে বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিজেরা, আমি সবাইকে মিউট করে রাখছি, তোমরা নিজেরাই আনমিউট করে তোমরা নিজেরাই প্রশ্ন করবে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই চলে আসলাম বিদ্যুতে। বিদ্যুৎ বলতে কি বোঝায়, এটা হচ্ছে বিদ্যুতের একটা ইন জেনারেল সংজ্ঞা, মূলত ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা নয়। বিদ্যুৎ এমন এক অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। এখানে কয়েকটি টপিকস বলা হয়েছে, এটা হচ্ছে অদৃশ্য বল। এক, সেখানে তাপ উৎপন্ন করবে। তাপ মানে যদি আমি এখানে লোড হিসেবে হিটার লাগাই তাহলে তাপ উৎপন্ন করবে, যদি আমার আলো প্রয়োজন হয় তাহলে সেটা আমাকে ল্যাম্প লাগাইতে হবে, কোনো সাউন্ড সিস্টেম প্রয়োজন হয় তাহলে দেখা যাবে যে স্পিকার লাগাইতে হবে। আর গতিশীল কোনো বস্তু, যদি স্থিতিশীল কোনো বস্তুকে গতিশীল করতে হয়, যেমন মনে করো যে ইন্ডাকশন মোটর, সেগুলা ইনপুটে বিদ্যুৎ নিবে, ইলেকট্রিক্যাল এনার্জি, এবং আউটপুটে সেটা রোটেশন এনার্জি দিবে, যেটাকে বলে গতি শক্তি। বিদ্যুৎ সাধারণত দুই প্রকার, একটা স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে জল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎটা বলতে কি বোঝায় আমরা এখন দেখব। ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলা হয়। যেমন কোনো একটা জিনিসের ঘর্ষণ, ঘর্ষণ হওয়ার ফলে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়। যেমন তোমরা মনে করো শীতকালে মাথার চুল যদি চিরণি দিয়ে আঁচড়ানো হয় তাহলে দেখা যাবে যে চিরণিটা কোনো কাগজের টুকরোকে আকর্ষণ করছে, এটাকে বলা হয় একটা স্থির বিদ্যুৎ। আবার আছে কিছু যে ইলেকট্রিশিয়ানরা কি করে, টেস্টার, এমন একটা লোকেশনে স্ক্রুটাকে লাগাতে হয় যেখানে হাত দেওয়া সম্ভব না, তখন কি করে স্ক্রুটাকে ম্যাগনেটিক, ম্যাগনেটের সাহায্যে, চুম্বকের সাহায্যে ঘর্ষণ করে, তখন দেখা যায় যে টেস্টারটা চুম্বকে পরিণত হয়, তখন স্ক্রুকে খুব অনায়াসে আকর্ষণ। মূলত এগুলোই সাধারণত দৈনন্দিন জীবনে স্থির বিদ্যুৎ হিসেবে পরিচিত। 2 নম্বর হচ্ছে চল বিদ্যুৎ অথবা চলমান বিদ্যুৎ বলা হয় থাকে। যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো, চাপ, তাপ এবং আবেশের কারণে, ইন্ডাকশনের কারণে পদার্থের মধ্য দিয়ে সেটা ধাবিত হয়, প্রবাহিত হয়, সেটাকে বলা হয় চলমান। তার মানে বিদ্যুৎটা একটা নির্দিষ্ট লোকেশনে স্থির থাকে, চলমান থাকবে। এই চলমান বিদ্যুৎ হচ্ছে 2 প্রকার, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে একমুখী প্রবাহ, যেটাকে বলে ডাইরেক্ট কারেন্ট, যেটা আমরা সরাসরি ব্যাটারি থেকে পেয়ে থাকি ডাইরেক্ট কারেন্ট, এটিকে সংক্ষেপে ডিসিও বলা হয়, ডিতে ডাইরেক্ট, সিতে কারেন্ট। আর একটা হচ্ছে পরিবর্তনশীল প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, যেটাকে বলা হচ্ছে এসি। এখন এই দুইটা চলমান বিদ্যুতের এই দুইটা সংজ্ঞা আমরা পড়বো। এখন আমরা চলে যাই যে আসলে বিদ্যুতের যে ইলেকট্রনীয় মতবাদ বা ইঞ্জিনিয়ারিং ডেফিনেশনটা কি সেটা আমরা দেখবো। ইঞ্জিনিয়ারিং ডেফিনেশনটা হচ্ছে এখানে ইলেকট্রন নিয়ে কাজ করবে, যে পদার্থের মধ্যাকার মুক্ত ইলেকট্রন সমূহ কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই বলা হয় কারেন্ট বা বিদ্যুৎ। তার মানে মুক্ত ইলেকট্রন, এখানে মুক্ত ইলেকট্রন গুলো কি কি, আমরা জানি প্রত্যেকটা মৌলের ভিতরে 3টা কোয়ান্টিটি থাকে। একটা হচ্ছে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউট্রন এবং প্রোটন। তোমরা সবাই জানো নিউট্রন হচ্ছে কোনো চার্জ নেই, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ।
এই যে নেগেটিভ চার্জটা, এই চার্জটা চলমান হবে, কেমন ভাবে চলমান হবে? প্রতি একক সময়ে, মনে করো টি হচ্ছে সময়, কিউ হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জটা হচ্ছে কি? তাহলে এখানে যদি দ্বৈত নিয়ম অ্যাপ্লাই করি, টি সময়ে চার্জ প্রবাহিত হবে কি, তাহলে একক সময়ে কত প্রবাহিত হবে? তাহলে একক সময়ে কম হবে, তাহলে কিউ বাই টি। এই একক সময়ে প্রবাহিত চার্জটাকেই বলা হবে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ বা কারেন্ট। তোমরা ইতিমধ্যে যারা এসএসসি তে সায়েন্স ছিল, তড়িৎ প্রবাহের সংজ্ঞা তোমরা ইতিমধ্যে পড়ে আসছো, এই সংজ্ঞাটাই পড়ে আসছো। কারেন্টের প্রতীক, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এবং একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সম্পূর্ণ অ্যাম্পিয়ার তো লেখা সম্ভব নয়, এ কারণে সংক্ষেপে লেখা হয় এ। এতে বুঝে অ্যাম্পিয়ার। আর যে যন্ত্রটা দিয়ে কারেন্ট পরিমাপ করা হয় সেই যন্ত্রটা নাম হচ্ছে অ্যাম্পিয়ার মিটার বা অ্যাম মিটার, এটাও বলা হয়। তারপরে চলে যাচ্ছে একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। তাহলে যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন না হয়ে একমুখী প্রবাহ, পরিবর্তন হয় না, তার মানে সময়ের সাপেক্ষে কারেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা শেপ দেখানো হয়েছে, এখানে টু ডাইমেনশন, দুইটা ডাইমেনশন কাজ করছে। ডান দিকে হচ্ছে সময়, এটা জিরো লেভেল অ্যাক্সিস, আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে মান। দেখো একটা নির্দিষ্ট মান, মনে করো 5 পর্যন্ত, এই মানটা মনে করো 5, তার মানে সময় যত, এই ডিরেকশন সময় বাড়বে, এই ডিরেকশনে মান, সময় যতই বাড়বে কারেন্টের মান একই থাকবে। এটাই হচ্ছে মূলত ডিসি কারেন্ট। পরিবর্তনশীল প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বলতে কি বোঝায় সেটা যদি আমরা দেখি, যে কারেন্টের তার মানে পরিবর্তনশীল, কথা অনুসারেই বোঝা যাচ্ছে, সেটা সময়ের সাপেক্ষে সেটা পরিবর্তন হবে, কন্টিনিউয়াসলি সেটা পরিবর্তন হবে। তাহলে দেখো যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। তাহলে এই যে ডান পাশে একটা ওয়েভ শেপ দেখানো হয়েছে, এই ওয়েভ শেপটা হচ্ছে পরিবর্তনশীল প্রবাহের ওয়েবসাইট বা অল্টারনেটিং কারেন্ট ওয়েভ। ওদের সেম কেস আগের মতোই, টু ডাইমেনশন, ডান ডিরেকশনে সময় বাড়বে, আর ভার্টিক্যাল ডিরেকশনে, যেটা হরিজন্টালে সময়, ভার্টিক্যালে হচ্ছে মান। দেখো এখান থেকে জিরো পজিশন থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখো সময় ডান দিকে সময়, সময় যত বাড়তেছে কারেন্টের মানও নির্দিষ্ট পর্যন্ত বাড়তেছে। তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে কারেন্ট স্থির হয়ে যাচ্ছে, আবার কমতে শুরু করছে, কমে আবার জিরো লেভেল অ্যাক্সিসে চলে আসছে, আবার জিরো লেভেল অ্যাক্সিস থেকে দেখো আবার নেগেটিভ সর্বোচ্চ মানে পড়ছে, সময় যত বাড়ছে আবার জিরো লেভেল অ্যাক্সিস, আবার সময় যত বাড়ছে কন্টিনিউয়াস, এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল কারেন্ট। আমাদের বর্তমানে বাংলাদেশে যে এই কারেন্টের মানটা 1 সেকেন্ডে 50টা, এরকম ভাবে জিরো থেকে শুরু করে পজিটিভ পজিটিভ অ্যাক্সিস এবং নেগেটিভ থেকে জিরো, এই পর্যন্ত এরকম 1 সেকেন্ডে 50টা সাইকেল সম্পন্ন করে। এই কারণে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে বা কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। ভোল্টেজ বলতে কি বোঝায় সেটা যদি আমরা এখন একটু দেখি, যে পরিবাহী পরমাণুগুলোর ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত, স্থানচ্যুত মানে হচ্ছে ইলেকট্রন সমূহকে সরাইতে হবে। এখন যে কোনো জিনিসকে যদি সরাইতে চাই তাহলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে, আদারওয়াইজ চাপ প্রয়োগ করতে হবে। তার মানে যে বল বা চাপ প্রয়োগ করে ইলেকট্রনটাকে স্থানচ্যুত করা হয়, স্থানান্তরিত করা হয়, তাকেই বলা হচ্ছে বিদ্যুৎ চালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা EMF বা ভোল্টেজ। তাহলে ভোল্টেজে কতগুলো নাম আছে, বিদ্যুৎ চালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে সংক্ষেপে EMF বলা হয়, আবার ভোল্টেজ বলা হয়। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। যেমন আমরা দৈনন্দিন জীবনে দেখো যে পাশাপাড়িতে যে বিদ্যুৎ সংযোগ আছে, তখন দেখা যায় যে অনেক সময় ভোল্টেজ কম পায়, আমরা বলতেছি ভোল্টেজ, ভোল্টেজ কম বা ভোল্টেজ বেশি, তো ওটি হচ্ছে মূলত। তারপর হচ্ছে বিভব পার্থক্য, বিভব মানেও হচ্ছে ভোল্টেজ। বিভব পার্থক্যটা বলতে আমরা কি, দুটি চার্জিত বস্তুর ভোল্টেজের মধ্যকার পার্থক্যকে বলা হচ্ছে বিভব পার্থক্য। যেমন দেখো সিম্পল একটা ব্যাটারি নেই, ব্যাটারি
দুইটা টার্মিনাল থাকে, সিম্পল আমরা দৈনন্দিন জীবনে যেটা দেখি, লাল টার্মিনাল, লাল টার্মিনালটাকে বলা হয় পজিটিভ, আর কালো টার্মিনালটাকে বলা হচ্ছে নেগেটিভ বা ইলেকট্রন। সেই ইলেকট্রন সাপ্লাই যায় এক পাশে, আর এক পাশে হচ্ছে প্রোটন সাপ্লাই। সেখান থেকে দেখো এই যে দুইটা, একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এর ভিতরে যে ডিফারেন্সটা ভোল্টেজ ডিফারেন্সটাকে বলা হচ্ছে বিভব। যেমন এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি যদি ইউজ করা হয়, তাহলে এখানে 12 ভোল্টের ব্যাটারি মানে কি, মূলত যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে, ভোল্টেজের পার্থক্যটা হচ্ছে 12 ভোল্ট। দ্বিতীয়ত তারপর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। রোধ বলতে কি বুঝি, তোমরা ইতিমধ্যে SSC তে রোধ পড়ে আসছো, রোধের ইংরেজি শব্দ হচ্ছে রেজিস্ট্যান্স। পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য কারেন্ট প্রবাহে বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বা রোধ বলে। তাহলে আমরা বুঝতেই পারছি যে কারেন্টটা কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হলে তখন সে কারেন্টটা বাধা সে বাধাগ্রস্ত হবে, যে বৈশিষ্ট্যটার কারণে বাধাগ্রস্ত হবে তাকেই বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এই রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, রোধের একক হচ্ছে ওহম। রোধের একটি সূত্র আছে, সেটা হচ্ছে R=YL/A। এটার আমরা পরে পরবর্তীতে আমরা এটার সম্পূর্ণ বর্ণনা সূত্রটি বিবৃতি পড়বো, আজকে জাস্ট আমরা বেসিক সূত্রটা দেখে যাচ্ছি। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, এর একক হচ্ছে ওহম, রো হচ্ছে পরিবাহী পদার্থের আপেক্ষিক গুরুত্ব, মানে ইলেকট্রনটা কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, কপারের ভিতর দিয়ে যাচ্ছে না অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে যাচ্ছে না কোন ধরনের যে কোনো ধরনের পদার্থের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে সেই পদার্থের আপেক্ষিক ঘনত্বটাই হচ্ছে রো। আর পরিবাহীর আয়তন বা ক্ষেত্রফল কতটুকু, ক্ষেত্রফল, ক্ষেত্রফলটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন বর্গ মিটারেও নেওয়া যেতে পারে, বর্গ মিটার মানে অনেক বিশাল মান, অনেক বড় মান, তার মানে এখানে মিলিমিটারে নেওয়া হয়, সেন্টিমিটারেও নেওয়া হয়, এটা বিশেষ করে ডিপেন্ড করে যে তোমার পরিবাহীর আয়তনের উপর, পরিবাহীর কতটুকু মোটা তার উপর ভিত্তি করে ক্ষেত্রফলটা পাওয়া যায়। এখন যে আমরা বিদ্যুৎ প্রয়োগ করব, বিদ্যুৎ প্রয়োগের ফল কি, বিদ্যুৎ প্রয়োগের সাধারণত তিনটি ফল পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে তাপীয় ফল। তাপীয় ফলটা হচ্ছে পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন পরিবাহীটি উত্তপ্ত। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রিজ, এসি, মোটর, যে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্ট, অ্যাপ্লায়েন্স বেশিক্ষণ সময় ধরে পরিচালনা করলে তখন দেখা যায় যে উত্তপ্ত হয়, সেই উত্তপ্ত হওয়া এটাই হচ্ছে পরিবাহীর তাপীয় ফল, তার মানে বিদ্যুৎ শক্তিটা অপচয় হবে, মানে মূলত আসলে যে তাপটা উৎপন্ন হয় বিদ্যুৎটা অপচয়ের কারণে। এই যে কিছুক্ষণ আগে দেখলাম রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কারণে বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হওয়ার কারণে এখানে একটা লস হয়, I²R নামে একটা লস হয়, সেটা আমরা সামনে দেখবো। কিন্তু দেখো এই রেজিস্ট্যান্সের কারণে সেটা লস হয়, আর অন্যান্য অনেক কারণ আছে, স্কিন ইফেক্ট আছে, ডাইলেকট্রিক লস আছে, এডি কারেন্ট লস আছে, হিস্টেরেসিস লস আছে, এগুলোর কারণে মূলত আসলে পরিবাহী কন্ডাক্টরটা দিয়ে কন্ডাক্টর তাপ উৎপন্ন হয়, এটি হচ্ছে আসলে বিদ্যুতের তাপীয়। এটা হচ্ছে চুম্বকীয় ফল। আবার পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, প্রবাহিত হলে সরি একটুখানি স্পেলিং মিস্টেক আছে, পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, প্রবাহিত হলে হবে এখানে। তাহলে আমরা কিভাবে বুঝবো পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, যেমন সিম্পল একটা বিষয় আমরা দেখি, অনেক সময় যে বৈদ্যুতিক শকে অনেকের প্রাণহানি ঘটে থাকে, তার মানে সে অবশ্যই চেষ্টা করছে সে বাঁচার জন্য, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। কেন, কারণ তার ভিতর দিয়ে যখন কারেন্টটা প্রবাহিত হয়ে অন্য একটা কন্ডাক্ট করে গেছে তখন সে নিজেই চুম্বকে পরিণত হয়ে গেছে, যার ফলে সে চেষ্টা করেও সে সার্থক হতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম
যে কোনো পরিবাহী ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন পরিবাহীর চারদিকে কি হবে, নির্দিষ্ট পরিমাণে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটা মূলত আসলে ডিপেন্ড করে কারেন্টের পরিমাণের উপর। কারেন্ট যত বেশি হবে ম্যাগনেটিক ফ্লাক্স, চুম্বকীয় ফ্লাক্স তত বেশি হবে। রাসায়নিক ফল, 3 নম্বর হচ্ছে রাসায়নিক। আমরা ইতিমধ্যে রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আমরা জেনেছি, কেমিস্ট্রিতে তোমরা ইতিমধ্যে করেছ। তাহলে দেখো, যদি কোনো যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করানো হয়, তবে উক্ত দ্রবণটি বিশ্লিষ্ট, এই বিশ্লেষণটাকে কি বলা হয়, ইলেকট্রোলাইসিস বা বৈদ্যুতিক বিশ্লেষণ বলা। এটা আসলে কেমিক্যাল রিয়াকশনের মতো। যেমন মনে করো যে পানিতে, পানির একটি যৌগিক মৌল পানি অণুটার ভিতরে আছে H2O, H2 হচ্ছে হাইড্রোজেন, ওতে হচ্ছে অক্সিজেন। এই পানিকে ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন পানি হাইড্রোজেনে বিভক্ত হয়ে যায়, তার মানে পানি এবং হাইড্রোজেন আলাদা আলাদা হয়ে যায়, তার মানে পূর্বের যে অবস্থা ছিল তার অবস্থা থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এই কারণে এটিকে বলা হচ্ছে রাসায়নিক ফল। তোমরা ইতিমধ্যে বৌদ্ধ পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে বুঝতে পেরেছ, তার মানে সেই বেসিকটা এখানে কাজে লাগানো হয়েছে। এখন আমরা দেখব অ্যাটমের গঠন প্রণালী। অ্যাটম, অ্যাটম বলতে অ্যাটম হচ্ছে পরমাণু। কোন পদার্থ কঠিন, তরল বা বায়বীয় যাই হোক না কেন, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এক একটি ক্ষুদ্র কণাকে বলা হয় অণু, অণু বা মলিকুল। অণুর আবার অসংখ্য ক্ষুদ্রতম কণা থাকে, এদের এক একটিকে ক্ষুদ্রতম, এক একটি ক্ষুদ্রতম কণাকে বলা হচ্ছে পরমাণু বা অ্যাটম। তাহলে পরমাণুর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত, যেটাকে বলে এক্সট্রা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? তাহলে আমরা জানি পৃথিবীতে প্রায় 117 থেকে 118টা মৌলিক পদার্থ আছে, প্রত্যেকটা পরমাণুরই পারমাণবিক সংখ্যা আছে। তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো, প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা, যোজনী, পারমাণবিক ভর, আণবিক ভর, এগুলো তোমরা ইতিমধ্যে পড়ে আসছো। তো সেখান থেকে আমরা অ্যাটমের আইডিয়া গুলো আমরা দিতে পারবো। নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হচ্ছে এটা যে কোনো একটা পরমাণু, অ্যাটমের পরমাণু কেন্দ্রে অবস্থিত, তার মানে দুটি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। একটা হচ্ছে প্রোটন, অন্যটি হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বহন করে, যেমন এই যে এখানে দেখানো হয়েছে, এই যে পরমাণু, এই পরমাণু ভিতরে থাকে, এটা এই সম্পূর্ণ, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর বাইরের যে আবরণ, এটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত। এই যে দেখা যাচ্ছে, এই যে নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে একটা প্রোটন, অপরটা হচ্ছে নিউট্রন। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর এক্সট্রা নিউক্লিয়াসের ভিতরে থাকে সাধারণত ইলেকট্রন। এই যে দেখো বাইরে ইলেকট্রন গুলো কক্ষপথে, সাধারণত কক্ষপথে আবর্তন করে, উপবৃত্তাকার পথে আবর্তন করে। তাহলে বিভিন্ন কক্ষপথে আরো আবর্তন করে থাকে। এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন গুলো সম্পর্কে আমরা একটু জানবো সামনে। তার মানে নিউক্লিয়াসের সবগুলো ইলেকট্রন একটি পথে আবর্তিত হয় না, এখানে নির্দিষ্ট একটা রুলস মেনটেন করে। একটি কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন আবর্তিত হয় তা নির্ভর করে সেটির উপর, 2n² তোমরা SSC অথবা এই সেমিস্টারে কেমিস্ট্রিতে হয়তো পড়তেছ, যেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটাই আমরা এখন দেখব যে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। এখান থেকে দেখো, যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে আমরা আগে একটু দেখে আসি। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n², তার মানে n হচ্ছে কক্ষপথ, 2n² সমান হচ্ছে 2। দ্বিতীয় কক্ষপথে, তার মানে কক্ষপথ সংখ্যা 2 × 2² তার মানে 8, তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে 18টা।
চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n² 2×4² সমান হচ্ছে 32। এটা লাইভ ক্লাস হচ্ছে। তাহলে এখানে থেকে আমরা দেখতে পেলাম সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 চাইতে কখনো বেশি হয় না। এখানে থেকে আমরা যদি দেখি এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 30। তোমরা যেমন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা মানে মৌলের পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে মূলত ইলেকট্রন সংখ্যা, তোমরা ইতিমধ্যে দেখেছ। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 30। তার মানে প্রথম কন্ডিশনে যেটা দেখলাম, প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা, একটা দুইটা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তার মানে 1, 2, 3, 4 এরকম ভাবে কয়টা আছে, 8টা। তার মানে দেখো ইতিমধ্যে বুঝে গেছে কয়টা, 2টা আর 8টা 10টা হয়ে গেছে। তার মানে অ্যালুমিনিয়ামের 13, 13 থেকে 10টা বসে গেছে, বাকি থাকবে কয়টা, 3টা। 3টা হচ্ছে সর্বশেষ স্তরে ইলেকট্রন। এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তারপর হচ্ছে এখানে আবার কপার, দেখো কপারের ইলেকট্রন বিন্যাসকে দেখানো হয়েছে। কপার হচ্ছে নিউট্রন সংখ্যা 35, অ্যাটমিক নাম্বার 29, তারপর হচ্ছে অ্যাটমিক ওয়েট পারমাণবিক ভর 63.5। এখন দেখো মৌলের অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, তার মানে সবসময় ইলেকট্রন বিন্যাস করতে হয় অ্যাটমিক নাম্বার, তার মানে অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। 29টা তাহলে কিভাবে বসবে সেটা আমরা দেখব। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, তার মানে এটা হচ্ছে প্রথম অরবিট বা কক্ষপথ, প্রথম কক্ষপথে বসবে দুইটা, এই যে প্রথম কক্ষপথে দুইটা বসবে। এরপরে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথ হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথ হচ্ছে 18টা, এই যে তৃতীয় কক্ষপথে তোমরা সেটা কাউন্ট করে দেখতে পারো 18টা। তাহলে দেখো টোটাল কয়টা হচ্ছে, প্রথম দুইটা পরে 8টা, 10টা, 10 আর 18 28টা বসে গেছে। তাহলে আর বাকি আছে কয়টা, 29 থেকে 28টা বসে বাকি আছে একটা, এই একটা। তারপর হচ্ছে কতিপয় একটি মৌলের ইলেকট্রন, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা দেখবো এখান থেকে। সেখান থেকে যেমন সিলিকন, সিলিকনের হচ্ছে 14 মানে প্রথম অরবিটে দুইটা, দ্বিতীয় অরবিটে হচ্ছে 8টা 10টা, আর থাকলো 4টা, বাকি 4টা সর্বশেষ কক্ষপথে, মানে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে কক্ষপথ সংখ্যা তত বাড়বে, সেই অনুসারে 2, 4, 2, 8, 18, 32 এরকম ভাবে বসে যাবে। তারপর হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়ামে হচ্ছে 32, 32। দেখো জার্মেনিয়ামের এই পর্যন্ত হচ্ছে 28টা, তারপর বাকি থাকবে 32 থেকে 1টা, মানে 4টা বাকি থাকবে, দেখো সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4। সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা, তাহলে 2, তারপর হচ্ছে 8, তার মানে 2 আর 8 হচ্ছে 10, থাকলো 1টা বাকি, 11টা থেকে 1টা বাকি আছে, 1টা হচ্ছে। তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিনে হচ্ছে 17 মানে প্রথম কক্ষপথে হবে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা, তার মানে 2 আর 8 10, বাকি থাকলো 7টা, সর্বশেষ কক্ষপথে হচ্ছে 7। এইভাবে আমরা সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা বের করতে পারবো পর্যায় সারণীতে। তোমার প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা, যোজনী সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, সব সংখ্যায় এখানে দেওয়া আছে, সেটা আমরা দেখব। এখন আমরা বিদ্যুতের সম্পর্কে মোটামুটি আইডিয়া, এখন এই বিদ্যুৎটা প্রবাহিত হবে কিসের মধ্যে, পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হবে। তো এখন আমরা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে মোটামুটি আইডিয়া অর্জন করব। তার আগে আমাকে একটু দেখে আসতে হবে ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে যে কোনো মৌলের যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাকে বলা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন বা সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন। যেমন এই সিলিকনে সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা, 4টা, 1, 2, 3, 4, 4টা। জার্মেনিয়াম 1, 2, 3, 4, 4টা। সোডিয়ামের সর্বশেষ স্তরে হচ্ছে 1টা, তারপর হচ্ছে ক্লোরিন সর্বশেষ স্তরে হচ্ছে 7টা। তো এরকম ভাবে আমরা আগেও দেখে আসছি, এই যে কপার, কপারের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা
একটা। তারপর হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিনটা, টু থ্রি। তাহলে ইলেকট্রনের সংখ্যা আমরা দেখতে পেলাম, তাহলে ওই সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যাকে বলা হচ্ছে ভ্যালেন্স। এখন এই পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী যদি শনাক্ত করি, পৃথিবীতে যত মৌলিক পদার্থ আছে সবগুলো মৌলিক পদার্থ এই তিনটা ক্রাইটেরিয়ার ভিতরেই পড়বে। ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা ওই সর্বশেষ স্তরে ব্যালেন্স ইলেকট্রন যদি চারের চাইতে কম হয় তাহলে সেটা হবে পরিবাহী। ব্যালেন্স ইলেকট্রন চারের চাইতে যদি বেশি হয় সেটা হচ্ছে অপরিবাহী, আর ব্যালেন্স ইলেকট্রন যদি চারের সমান হয় তাহলে হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে দেখো আমরা আগে থেকে একটু দেখে আসি, আমরা দেখে আসলাম ব্যালেন্স ইলেকট্রন যদি চার হয় তাহলে সেটা হবে অর্ধপরিবাহী। এখন দেখি ব্যালেন্সে কোনটা ভিতর করছে, ব্যালেন্স ইলেকট্রন কত, চার, তাহলে সেটা আমরা পাবো অর্ধপরিবাহী। তাহলে আমরা সিলিকন পেলাম কি, সিলিকন হচ্ছে আমার অর্ধপরিবাহী। জার্মেনিয়াম কয়টা, ব্যালেন্স ইলেকট্রন আছে চারটা, তার মানে জার্মেনিয়াম অর্ধপরিবাহী। সোডিয়াম সর্বশেষ স্তর কয়টা, একটা, ব্যালেন্স ইলেকট্রন বার, তার মানে সোডিয়াম কোন শর্তে পড়ছে, ব্যালেন্স ইলেকট্রন চারের চাইতে কম, চারের চাইতে কম যেহেতু সেটাকে বলা হচ্ছে পরিবাহী, তার মানে সোডিয়াম হচ্ছে পরিবাহী। ক্লোরিন হচ্ছে সাতটা, তার মানে ক্লোরিন কি, ক্লোরিনের শর্ত হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন চারের চাইতে বেশি, তার মানে ক্লোরিন হচ্ছে অপরিবাহী। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম এটা হচ্ছে সিলিকন অর্ধপরিবাহী, জার্মেনিয়াম অর্ধপরিবাহী, সোডিয়াম হচ্ছে পরিবাহী, ক্লোরিন হচ্ছে অপরিবাহী। ইলেকট্রন ব্যালেন্স ইলেকট্রন সংখ্যার উপর আমরা সবগুলো ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে বাড়ির কাজ, আজকের প্রথম অধ্যায়ের পড়া মোটামুটি এই পর্যন্তই ছিল। যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিজেরাই দেখো, তোমাদের ওইখানে আনমিউট চিহ্ন আছে, সেখান থেকে আনমিউট করে তোমরা নিজেরা কোনো প্রশ্ন করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা প্রশ্ন করতে পারো। তো বাড়ির কাজগুলো দেখবো, দেখো ইলেকট্রন বিন্যাস করে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী শনাক্ত করে সেটা আমার ইমেইলে অথবা ফেসবুকে মেসেঞ্জার যে আছে মেসেঞ্জারে তোমরা প্রেরণ করবে। এটা শনাক্ত করতে হবে আমাকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, জার্মেনিয়াম, ক্লোরিন, আয়োডিন, সালফার। আমি কয়েকটা ইতিমধ্যে করে দিছি, তারপরে এগুলো তোমরা ইলেকট্রন বিন্যাস করে সেখান থেকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী শনাক্ত করবে। ধন্যবাদ সবাইকে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। আর বাড়ির কাজগুলো সম্পর্কে তোমরা সবাই একটু সতর্ক হবে, অবশ্যই অবশ্যই তোমরা বাড়ির কাজ করে আগামী টু ওয়ার্কিং ডে, আগামী দুই দিনের ভিতরে, আগামী কালকের ভিতরে তোমরা অবশ্যই আমাকে সেন্ড করবে। কারো কোনো প্রশ্ন নেই, নতুন পোলাবান তো আনমিউট, মানে আনমিউট করতে পারো, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। না না তো